পানামি মশক, যত সব অশিক্ষিত গুলো আসে, বলো তোমার কি সমস্যা? কদিন ধরে খুব কাশি হচ্ছে ডাক্তার দিদিমণি। কই দেখি কি হয়েছে। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো এক সপ্তাহ খাবে, আর বিড়ি দিনে দুটো করে খাবে, তার বেশি কিন্তু খাবে না। কিন্তু ডাক্তার দিদিমণি, আমি তো বিড়ি। চুপ, প্যাকেট প্যাকেট শেষ করো, তাই তো? দিনে দুটোর বেশি খাবে না, এক সপ্তাহ পরে আসবে, যাও। এক সপ্তাহ পর কি হলো, কাশি এত বাড়লো কি করে? আমি যা বলেছিলাম তা করনি? করেছি ডাক্তার দিদিমণি, আসলে বিড়ি খাওয়া খুব বেশ নেই, দিনে দুটো করে বিড়ি খেতে গিয়েই কাশিটা বেড়ে গেছে। এই শিবুদা, আগের মাসে যে 5,000 টাকাটা ধার নিয়েছিলে সেটা ফেরত দাও। আরে দেবো, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? ওসব আমি জানি না, আমার টাকাটা এক্ষুনি চাই। এই গলা নামিয়ে, টাকা যদি পেতে চাস তাহলে ভিক্ষে যা আমার কাছে। দাদা টাকাটা দাও না, দাদা দাদা টাকাটা দাও না, দাদা দাদা টাকাটা দাও না, দাদা টাকাটা দাও। বাস কর পাগলে, আপ কে রুলায়েগা, এই নে নিয়ে যা, এই নে পুরোটাই নিয়ে যা। সত্যি আমি কি পূর্ণ করেছি আমি নিজেই জানি না, যে তোমার মতন স্বামী পেয়েছি। পরে সাত জনম না, আমি তোমাকেই স্বামী সহ পেতে চাই গো, সব নিয়েই চাই, তোমার মতন ছেলেকে লাইফ পার্টনার হিসেবে পেতে। সত্যি আমি খুব লাকি যে তোমাকে পেয়েছি। এই নাও, কালকে যখন আমার বন্ধুরা আসবে তখন ঠিক এরকম ভাবেই ডায়লগটা দেবে। হ্যাঁ, 100 টাকা হবে না, 500 টাকা দিতে হবে। আর আমি তোমার পায়েটায় হাত দিতে পারবো না। পায় না হাত দিলে ব্যাপারটা ঠিক রিয়েলিস্টিক মনে হবে না, অত রিয়েলিস্টিক করতে হবে না। ঠিক আছে দাও, টাকাটা পাল্টে দিচ্ছি। টাকা দেবো মানে, আজকে যে রিহার্সাল করলাম তার টাকাটা, যাও রান্না বসাও গিয়ে। কি করে ও শিবুদা, এটা আমার বন্ধু, তোমার সাথে ভিডিও করতে চায়। আচ্ছা দাদা, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আমার ভিডিও দেখো। হ্যাঁ দেখি তো, আমার ফেভারিট ইউটিউবারই তো মন্টি রয়। আধ ঘন্টার জন্য শিবুদা তোর কাছে ভগবান। ঠিক আছে, এবার বল তোর ফেভারিট ইউটিউবার কে? শিবুদা। আর ফেভারিট ক্রিকেটার? এ কেন শিবুদা, অতটাও মাখন লাগাস না যে হাঁটাটাকে মরে যায়। এই দেখো তো কোনটা বেকার, মাঝেরটা। কিন্তু মাঝখানে তো